সালমা একজন উচ্চাভিলাষী তরুণী, যিনি 6 মাস আগে জর্দানে এসেছিলেন। তিনি একটি পোশাক কারখানায় কাজ করেন এবং কর্মক্ষেত্রে তার অনেক বন্ধু রয়েছে। নূর 2 বছর ধরে একই কারখানায় কাজ করছে এবং সে সালমার সবচেয়ে ভালো বন্ধু। তারা একই হোস্টেলে থাকে এবং একে অপরকে সবকিছু বলে থাকে। একদিন নূর খেয়াল করল সালমা বদলে গেছে কিছু সময়ের জন্য। সে সর্বদা বিভ্রান্ত, বেশি কথা বলে না এবং সে আগের মতো হাসে না। এবং সে যখন তাকে জিজ্ঞাসা করল, সালমা বলেছিল যে সে চিন্তিত এবং দুঃখিত এবং সে 1 সপ্তাহ ধরে তার ঘুম হচ্ছে না আর ভালোভাবে খেতে পারছে না। সে জানে না কেন বা কি করা উচিত। নূর তাকে আশ্বস্ত করল এবং তাকে বলল যে এটি স্বাভাবিক এবং অনেক লোকই এরকম অনুভব করে। আমি তোমাকে ফ্যাক্টরিতে অবস্থিত মানসিক স্বাস্থ্য বিষয়ক সংযোগ অফিসারের কাছে যাওয়ার পরামর্শ দিচ্ছি। তিনি তোমাকে একজন মনস্তাত্ত্বিক পরামর্শদাতা বা কারখানার মেডিকেল ক্লিনিকের কাছে পাঠাবেন, যেখানে বিশেষ স্টাফ রয়েছে যারা তোমার কথা শুনবে এবং তোমাকে সাহায্য করার চেষ্টা করবে। অথবা তুমি ইউনিয়ন অফিসের মানসিক স্বাস্থ্য ক্লিনিকে যেতে পারো, যেটি কারখানার সমস্ত লিঙ্গের সমস্ত শ্রমিকদের বিনামূল্যে সহায়তা এবং পরামর্শ প্রদান করে। আমাদের মানসিক স্বাস্থ্যকে শক্তিশালী করে আমাদের কাজ চালিয়ে যেতে হবে, যা আমাদের নিজেদের এবং পরিবারের জন্য নিরাপদ আয় করতে সাহায্য করবে।